এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুভ মহানবমী, আর আমি জানাই তোমাদের সবাইকে, তোমাদের আর তোমাদের পরিবারকে জানাই শুভ মহানবমীর প্রীতি ও শুভেচ্ছা আমার আর আমার পরিবারের তরফ থেকে। এবারে বলি যে আজকে নবমীর দিনের আমার আউটফিটটা হচ্ছে এটা, আর এর সাথে একটা ওড়না ছিল যেটা আমি এখন পরিনি। যাই হোক, দেখিয়ে দিচ্ছি তোমাদের আজকের আউটফিটটা। তার সাথে আজকে রয়েছে আমার জবরদস্ত ভুরি ভোজন। আমাদের বাড়িতে আজকে হচ্ছে মাটন, চিকেন, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর চুনো মাছের বাটি চচ্চড়ি না কি হবে আমার ঠিক জানা নেই। তো আজকে লাস্ট পাতে যেটা হবে সেটা হচ্ছে আমরা টক, আর আজকে ভরপুর সারন্দ হবে খাওয়ার প্রতি। তো দেখতে দেখো ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকের আউটফিটটা হচ্ছে আমার কুর্তি আর স্ট্রেট প্যান্টের। এটা হচ্ছে একটা স্ট্রেট প্যান্ট, পায়ের সামনের মানে নিচের দিকটা হচ্ছে লুজ টাইপের স্ট্রেট প্যান্ট যেরকম হয়, আর এটা হচ্ছে পুরোপুরি পার্পল কালারের মধ্যে। এখানে সামনে একটা দেখতে পাচ্ছ ওড়না মতন রয়েছে। আর আমার এই আউটফিটটা কীরকম লাগছে অবশ্যই তোমরা আমাকে জানিও কমেন্ট সেকশনে। আর আমি তার সাথে আজকে যেটা পরে আছি এই ইয়াররিংসটা, তো ইয়াররিংসটা তোমাদেরকে দেখিয়ে দিই সামনে থেকে। এটা হচ্ছে আমার ইয়াররিংসটা, আশা করছি এটা হচ্ছে আমার ইয়াররিংসটা, আশা করছি বুঝতে পারছো। এই বছর যেরকম আমার সাথে ঘটছে, সকালবেলায় আমি আউটফিট পরে রেডি তো হয়ে যাচ্ছি, কিন্তু বিকেলবেলায় কিন্তু আমি কোথাও বেরোচ্ছি না, বিকেলবেলায় বাড়িতেই কাটাচ্ছি। প্রতিদিনই হচ্ছে সপ্তমী, অষ্টমী, অষ্টমী, দুদিন তো এরকমই কাটলো, নবমীটাও হয়তো এরকমই কাটবে, দেখা যাক কেরকম কী হয়। তো আজকেই হচ্ছে পুজোর শেষ দিন বলা যেতে পারে, কারণ কালকে দশমী, কালকের দিনকেই বিজয়া দশমী হয়ে যাবে। তো কালকে তো বেরোনোর কোনো রকম প্ল্যান নেই বিকেলবেলায়। আজকে যদি সামনে কটা ঠাকুর দেখতে পারি তো দেখা যাক। আশা করি তোমরা সাথে থাকবে, দেখতে পারবে যে আমি কী করি সারাদিন। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়েছে, আর এখন বাজে হচ্ছে সাড়ে চারটে মতো, সাড়ে চারটে রান্না কমপ্লিট হয়েছে। আমি তো সকালবেলায় ইলিশ মাছ ভাজা দিয়ে মাছ খেয়েছি, যেটা একদমই আনহেলদি। যাই হোক, আজকে অবধি আমার যা উল্টোপাল্টা খাবার, আর খেয়েছি মাখন দিয়েও খেয়েছি। আর আজকে বাড়িতে ভরপুর রান্না হয়েছে, আবার বলছি এগেন বলছি, এই কারণেই বাটার চিকেন হয়েছে, মাটন রান্না হয়েছে, শুধু তাই নয় পনির হয়েছে না কেশরি মেথি দিয়ে, খুব সুন্দর একটা প্রিপারেশন, নাম জানি না ওটা কী নাম, সমস্ত প্রিপারেশন আজকে আমার মা করেছে। আর তার সাথে সাথে চিংড়ি মাছ আলু ডুমু ডুমু করে কেটে একটা ঝাল ঝাল মাখো মাখো মতো ব্যাপার একটা করেছে। তো এভরিথিং ইজ ডেলিশাস, মানে দারুণ রান্না হয়েছে, জাস্ট ফাটাফাটি রান্না হয়েছে আজকে। আর আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসছে, তার মধ্যে হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড আসছে। অনেকবার ভেবেছিলাম যে আমি ব্লগে ইনক্লুড করবো, কিন্তু করা হয়নি। তো আজকে আমি ওকে ব্লগে ইনক্লুড করবো, তুতলে যাচ্ছে আবার। আর আজকে সকাল থেকে ড্রেস পরে বসে আছি, কিন্তু কোথাও বেরোয়নি। এই ড্রেসটা পরে আমি কোথায় গেছিলাম বলতো, মায়ের সাথে বাজার করতে। আর বাজার করে আসার পর থেকে শুধু ভরপুর ঘুমিয়েছি, যেটা একদম মানে কি বলবো, পুজো স্পেশাল ঘুম যেটাকে বলে। এবারে যাবো আমরা গেস্টের জন্য, যেহেতু ওরা বিকেলের দিকে আসবে, সেহেতু আমরা ধোকলা কিনতে যাব। আমি আর মা ধোকলা কিনতে যাচ্ছি। আমরা শ্রীকৃষ্ণ মানে হচ্ছে ভবানীপুর ঠিক নয়,
আশ্রম মোড় ঠিক নয়, মাঝামাঝি জায়গায় পূর্ণর যেখানে হলটা রয়েছে পূর্ণর মোড় সেখানে যাব আমরা ঢোকলা কিনতে। তো ঢোকলা কিনে নিয়ে আসবো চটপট করে। আর ফ্রিজে রেখে দিয়েছি আমরা আইসক্রিম, তার সাথে থামস আপ এগুলো তো রয়েছে। তো হবে আজকে ভরপুর খাওয়া দাওয়া, কিন্তু হবে দুপুরে না রাত্রে খাওয়া দাওয়া। তো আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থেকো সঙ্গে থেকো। আমি আর মা বেরোচ্ছিলাম, তো যেটা বলেছিলাম যে আমার স্কুল ফ্রেন্ড আসবে পূজা, তো ও এসে কিছু বলবি, হঠাৎ করে এসে সারপ্রাইজ দিল। হাই ফ্রেন্ডস, হ্যাপি পূজা, তোমরা সবাই খুব ভালোভাবে ঘোরো, শুভ শারদীয়া। শারদীয়া, কালকেই তো শুভ বিজয়া, আজকে নবমী, তো আগাম উইশ করে দিলাম শুভ বিজয়া সবাই। আর আমার জন্য নিয়ে এসেছে কেক, মঞ্জি নিয়ে এনে, খুব ভালোবাসে আমি যখনই ক্যামেরা ওপেন করবো ও সব হয়তো কথা ভুলে যাবে, দিব্যি কথা বলছে। আর আমি আর মা বেরোচ্ছিলাম, যখনই বেরোচ্ছি তখনই বাধা পড়ছে। মা এখন ওকে দিচ্ছে কোল্ড ড্রিঙ্কস, খাখেনি চটপট, তো এখন থামস আপ খাচ্ছে। দেখছি কি কেনা যায় না যায়। তো যাই হোক, হয়তো তোমরা ভাবছো আমি চোখে কেন আইলাইনার পরছি না, সত্যি কথা বলতে কি চোখের আইলাইনারটা আমাদের বাড়ির থেকে একজন আমাকে মানে ওটা নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ওটা অনেক পুরনো হয়ে গেছে। আর মানে চোখে কন্টিনিউয়াস কয়েকদিন ধরে জ্বালা করছিল, তো সেটা এক্সপায়ারি ডেট ওভার হয়ে গেছে, ছ বছর সাত বছর হয়ে গেছে ওটা আমি কিনেছি, আর ওটা ওই জন্য ফেলে দিয়েছে। তাই জন্য ঠিক পূজার আগেই ফেলেছে, যার ফলে আমার কাছে এখন আইলাইনার নেই, কেনা হয়নি, তার জন্য আমি একদম চোখ পুরো পরিষ্কার কিছুই পড়তে পারছি না। ইনফ্যাক্ট যাই হোক, ও যেটা কেক দিয়েছে সেটা একটু ওকে দেবো, আর আমি একটুখানি খেয়ে নেবো, খেয়ে চটপট করে বেরবো, কারণ বাদবাকি গেস্টরা এলো বলে। তিনজনে বেরিয়ে পড়লাম, লেক মার্কেটের দিকে যাচ্ছি এখন আপাতত। আর মা আছে, পূজা আছে, আর আমি আছি। বেক রসগোল্লা এটা, আর নেব হচ্ছে ঢোকলা। ঢোকলাটা এদিকটায় রয়েছে, এইটা হচ্ছে ঢোকলাটা, তার সাথে পনির চপ আমার ফ্রেন্ডের জন্য নিচ্ছি, বন্ধুর জন্য ওকে নিয়ে এসেছি, ও কি খাবে সেটা কেনাচ্ছি। বন্ধ করে দিয়েছে, আর আমরা মলের মধ্যে তিনজন একা একা যাচ্ছি। কটা ডিশ কিনলাম কিন্তু ঠিকঠাক মনের মতো হয়নি, যাই হোক। তো এখন যাচ্ছি বিল করতে, আর সব কাউন্টার বন্ধ হয়ে গেছে।
দিয়ে সব বওয়াচ্ছি আমরা। দোকান থেকে নিচ্ছি রসগোল্লা, আর যেখান থেকে ঠিক আমরা প্যান্ডেল দেখা মিটিক করিনি কিন্তু বেরিয়েছিলাম, প্রথম যেই প্যান্ডেলটা দেখেছিলাম। এখন অলরেডি যেহেতু সন্ধে হয়ে গেছে, আলো এখন মানে লাইটিং দিয়ে দিয়েছে, দেখতে অপূর্ব লাগছে। তোমাদেরকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি। হয়তো বলে যে পুজোতে রাত্রিবেলা ঠাকুর থেকে যে মজা আছে, সকালবেলা ঠাকুর থেকে সেই মজাটা নিয়ে তো তোমাদেরকে দেখাই। আর এখন আমি যাচ্ছি ঠাকুর দেখতে, দু তিনটে ঠাকুর দেখবো, তারপরে আবার চলে আসবো। ঠাকুর দেখেছি আর এখন বাড়ি ফিরছি, আর এবারে খাবো চম্পস। যা যা খাবার রান্না হয়েছে সেগুলো, আর খাওয়া দাওয়ার পরে ব্লগটাকে এন্ড করতে আবার চলে আসবো তোমাদের কাছে। এখন দেড়টা, ঠিক দেড়টা বাজে, আর আমি এখন ব্লগটাকে এন্ড করতে এসে গেছি। আজকে আমার বন্ধু মানে স্কুল ফ্রেন্ড যে এসেছে আমাদের বাড়িতে, ও আজকে আমাদের বাড়িতে রয়েছে, আর ভরপুষ আনন্দ হচ্ছে। যেরকম খাওয়া দাওয়া জম্পেস হয়েছে সেরকম ভরপুষ আনন্দ হচ্ছে। ওকে একটু অয়েল ম্যাসাজ আমি করে দিলাম, ওই ভৃঙ্গরাজ তেলের একটা অয়েল ও কিনে এনেছিল, তো সেটা দিয়ে একটু অয়েল ম্যাসাজ করে দিলাম। আর এখন আমরা যাচ্ছি শুতে, তো তারপরে হঠাৎ করে মাথায় এলো যে ব্লগটাকে তো আমি এন্ডই করিনি, তো ওই জন্য আমি ব্লগটাকে এন্ড করতে এসেছি। আর
খুব ভালোভাবে দিনটা গেল। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। লাইক, শেয়ার, কমেন্ট আর তার সাথে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাথে সাথে বেল আইকনটাকেও তোমরা প্রেস করে দিও। আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। তো কমেন্ট করতে একদম ভুলো না। আমি আসবো তোমাদের কাছে আবার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। তো এখনকার জন্য বাই।